हेलो गाइज वेलकम बैक टू माई चैनल हैशटैग मीरा वंडरलैंड चैनल तुम्हारे सबा के स्वागत। तो आज के किस स्पेशल लोक आसते चले से हमार ननदे शवशुर शाशुड़ी फार्स्ट टाइम हमारे आसबे मैंने बाड़ी बोलते फ्लैटे आसबे जेहेतु हमार नतून फ्लैट नहीं तो से एक बारो आसें आयोजन करो कि आसबे। तो आज के रान्ना करते चले तुम्हारा सबटाई बोलो और एखन की रान्ना करी प्रिपारेशन चलते हमार तो चलो आसि आर। तो देखो एखे चिकेन नहीं चिकेन आम चिकेन कषा करब। देखो माच एने एने से हेर माथा जे माछेर माथाटा दिए आमी डाल करब। आछे बेगुन दुटो आमी भाजब छोटो छोटो बेगुन खूब भालो लागे बेगुन भाजागुलो कारीओ करते पारी माने कषाओ करते पारी। तो देखा जाक कि करी। तो चलो आबार आसछि। सो गाइज आमार एखाने रान्नार प्रिपारेशन चलछे आर तार मध्ये आमार हजबैंड एदिके आबार निर्मार पैकेट मयदा दूध एगुलो तो रोजगार जिनिस संसारे एगुलो तो लागे। तो बड़ो निर्माटा पाइनी बोले छोटोटाई निये एसेछे आर एदिके निये एसेछे आम আম থাকা সত্ত্বেও আম নিয়ে এসেছে কি জানি বাবা কেন এত আম। হ্যালো কি করছো গো তুমি? কি হচ্ছে বলো? কি করছো গো তুমি? এই তো ডাল এখানে মুগ ডাল ভাজা হচ্ছে। তো এটা কি করবে তুমি? ওটা কিসের আটকে রান্না করবে? এটা মাছের মাথা দিয়ে হবে মুগ ডালটা। ও মাছের মাথা দিয়ে মুগ ডাল, ভেরি গুড। ঠিক আছে চালিয়ে যাও, যেন একটু ভালো টেস্ট হয়। আর এমনিতে মাছের মাথা দিয়ে মুগ ডাল তুমি খুব ভালোই রান্না করো। সেটাই বলো, আমি কবে তোমাকে ভালো রান্না করে দেই না? যখনই আমি মুগ ডালের মাথা দিয়ে রান্না করেছি ভালোই হয়েছে সবাই, তুমিও ভালোই বলেছো। ঠিক আছে বাবা, ঠিক আছে নাও। আচ্ছা আর এদিকে দেখো আমি ভাত বসিয়ে দিয়েছি, দেখেছো আমার ভাতটা? আর এদিকে দেখতে দেখতে ওরাও চলে এসেছে, তো আমি ওদের জন্য মিষ্টি সন্দেশ সব বের করে নিচ্ছি। আর এতটাই গরম পড়েছে যে ঠান্ডা না আনলেই নয়, সেজন্য আমি আর শরবতটা করিনি, তো কোল্ড ড্রিঙ্কসটাই দিয়ে দিয়েছি। আর প্রচণ্ড গরম পড়েছিল আজকে, সো আমি কতটা কি সেবা করতে পারবো আমি জানি না, বাট করার চেষ্টা করব যাতে তাদের কোনো প্রবলেম না হয়, কোনো অসুবিধার মধ্যে না হয়। কারণ আমার বাড়িতে কেউ আসে আর আসার পরে কেউ যদি অসন্তুষ্ট হয়ে যায় সেটা কিন্তু খুবই খারাপ। তো আমি সবসময় চাইবো আমার বাড়িতে যে আসবে সে যেন খুব খুশি হয়ে আনন্দ মজা করে আমার বাড়ি থেকে যেতে পারে, এটাই আমি চাই। তো আমার রেডি হয়ে গেছে, তারা পাশের ঘরেই বসে আছে, তো তাদের জন্য আমি মিষ্টিটা নিয়ে যাচ্ছি। আর মানুষ হিসেবে কিন্তু সত্যি খুব ভালো, আমাকে খুবই আদর করলো, হাগ করলো, তো আমার খুব ভালো লাগলো। হ্যাঁ একটা ভিডিও হয়ে গেল। তো দেখো আমি এদিকে মাছ ভাজা অলরেডি বসিয়ে দিয়েছি আর এদিকে মাছের মাথাতে নুন হলুদও মাখিয়ে রেখেছি, কারণ মাছ ভাজাটা হয়ে গেলে এতেই আমি মাথাটা ভেজে নেব আর পাশে একটা কড়া বসিয়ে দেবো যাতে খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। তো আমি চেষ্টা তো করছি আর এদিকে মাছ ভাজাটা এখনো হচ্ছে, মাছ ভাজাটা মাঝে মাঝে আটকে যাচ্ছে কড়াতে। আপনি এখানে এসেছেন মা, আমি এত খুশি হয়েছি। হ্যাঁ কোয়ালিটি একটু বাড়িয়ে এসেছি, আমার খুব খুশি হচ্ছে। আমি খুব খুশি, তোমার বাপি বলছে আল্লাহ কসম। এই আপনি তো মাঝে মাঝে যাচ্ছি, আমার বর তো ওনার সাথে খুবই গল্পে মজেছে, তো আমিও মাঝে মাঝে যাচ্ছি গিয়ে ওনার সাথে একটু গল্প করছি, বেশ ভালো লাগছে। কারণ আমি আর আমার হাজবেন্ড একাই থাকি, তো কেউ যদি এলে আমাদের বাড়িতে সত্যি খুব ভালো লাগে আমার। তো মাঝে মাঝে আমিও যাচ্ছি গিয়ে একটু গল্প টল্প করছি, দিয়ে আবার চলে আসছি, দিয়ে আবার তাড়াতাড়ি করে রান্নাটা করে নিচ্ছি, কারণ দেখতে দেখতে সময় হয়ে যাচ্ছে, ওনাদেরও খেতে দিতে হবে। এমনিতেই অনেকটাই দেরি হয়ে গেছে, কারণ আমি জানতাম না ওনারা আসবে, হট করে ঠিক হয়েছে ওনারা আসছেন, তো সেজন্য আমিও তাড়াতাড়ি করে রান্নাটা করে নিচ্ছি। আর এদিকে মাছের মাথাটা আমি ডাল করব, তো মাছের মাথাটা কী জানি ভাঙতেই চাইছে না, আমি চেষ্টা করছি। তো রান্নাটা আমার অলমোস্ট ডান, এবারে আমি ওনাদের খেতে দিয়ে দেব, অনেকটাই বেলা হয়ে গেল। ওনাদের ডাকো। মাংসটা আমি আনছি। তো ওনাদের ভাতটা আমি বেড়ে দিয়েছি আর এদিকে আমি মাংসটাও নামিয়ে নেব। তো আমি করেছি ডাল, আলু ভাজা, বেগুন ভাজা, মাছের কালিয়া আর এই মাংস কষা। তোমাদের পুরোটা দেখাতে পারিনি, তার জন্য আমি সরি চেয়ে নিচ্ছি, সব কিছু সত্যি দেখানো খুব মুশকিল হয়ে যায়। তো এদিকে খাওয়া দাওয়া করার পরে এদিকে আমার হাজবেন্ড একটু ওনাদের সাথে গল্প করলো আর তার সঙ্গে আমিও গল্প করলাম, ওনারা তো খুব হ্যাপি, খুব খুশি। আর এটা দেখেই আমারও খুব ভালো লাগছে যে সত্যি আমিও ওনাদের জন্য এত কিছু রান্না টান্না করে
আর ওনাদের সাথে কথা বলে সত্যি আমারও খুব ভালো লাগলো। তো আমি এখানে আরেকটা কথা বলতে চাই, কারোর ভালোবাসা পাওয়াটাও কিন্তু ভীষণ ভাগ্যের ব্যাপার। তো যাই হোক, যার যার ভাগ্য নিয়ে শেষে এসেছে। তো এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে দুপুরে যে রান্না করেছিলাম সে ডাল একটু আছে, মাছও ছিল, কিন্তু মাছটা আর খাবো না, কারণ রাতে ঠিক মাছটা আর ভালো লাগে না, কাঁটা ফাটা থাকে, আমার বর তো একদমই খেতে চায় না, তো সেজন্য মাছটা করবো না, এটাতেই চলে যাবে। আর এদিকে আম ভিজিয়েছি। তো যাই হোক, আজকে ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক শেয়ার কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না।